প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটা ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার এই ব্লগটা সকাল থেকে শুরু হয়েছে। আমার ড্রয়ারের সব কাপড় বের করা হয়েছে, ব্যাগও বের করছি, ঘরে অনেক তেলাপোকাও হয়েছে, তো ওইগুলো পরিষ্কার করে নিচ্ছে ওর আব্বু। তো আবার সব কিছু এই ড্রয়ারের মধ্যেই আবার রাখছে। তো আমি গ্রামের বাড়িতে যাব, বাবার বাড়িতে, সেই জন্য সব কিছুই প্রস্তুতি চলছে। আমি কম্বলগুলো গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছি আর সকালে পাওয়াটা বানিয়েছি, আর ওই দিক দিয়ে কাপড়গুলো বের করে রাখছি। এগুলো রাতেবেলায় আমি ব্যাগের মধ্যে রাখবো। তো এটা হচ্ছে আমার বাবার বাড়িতে যাওয়ার আগের দিনের ব্লগ। আমি আমার কুকিং চ্যানেলের জন্য পাটিসাপটা পিঠা বানিয়েছি। তো এই পাটিসাপটা পিঠার রেসিপিটা আমার ব্লগ চ্যানেলেও আপলোড করব। তো আমি পাওয়াটা বানিয়ে নিয়েছি আর ডিম ফোস্ট করে দিচ্ছি, আমার ছেলেরা ডিম দিয়ে খাবে। তো চাটাও বানিয়ে নিয়েছি, আবার বিরিয়ানি রান্না করেছিলাম ঘরে থাকা মশলা দিয়ে। আমি বিরিয়ানিটা শর্টকাট রান্না করেছি, আর আজকে যেহেতু অনেক কাজ করেছি সেই জন্য আমার কাছে মনে হয়েছে বিরিয়ানিটা রান্না করা সহজ হবে, কারণ ঘরে থাকার অল্প মশলা দিয়ে আমি করেছি। তো ভালোই হয়েছিল। এই তো এটা হচ্ছে দুপুরবেলার, আমি পাওয়াটা খাওয়ার পরে আবার পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম। তো এখন বিরিয়ানিটা রান্না করেছি, আর বিরিয়ানির সাথে এখন মাংস আর পেঁয়াজ বেরেস্তাটাই মিক্স করে নিব। অল্প করেই রান্না করেছি এক বেলার জন্য, আমরা শুধুমাত্র দুপুরে খেয়েছি। আর রাতের জন্য আমি একটা ভাজি করেছিলাম, পাতাকপি গাজর আলু দিয়ে একটা ভাজি করেছিলাম, আর ওই ভাজি দিয়ে ভাত খেয়েছি। আর পরের দিন সকাল ভোরেই আমি বের হয়েছে আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য, আমি চিটাং আসছি। এই যে বিরিয়ানি রান্না শেষ, আমরা মা ছেলে এখন খেতে বসছি, আর আমি একটু সালাদ করে নিয়েছি। এই হচ্ছে দুপুরের খাবার, আর রাতের খাবার তো আরও সিম্পল করেছে, কারণ অনেক ব্যস্ততার মধ্যেই সময়টা কাটছে। আগের দিনে যেহেতু সব কিছু গোছগাছ করেছে, আবার ভিডিও করেছি। এই যে পাটিসাপটা পিঠা, এটা গুড় দিয়ে করেছি, অনেক মজা হয়েছিলো। এই যে এখন হচ্ছে রাতের বেলা, আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আগের মতোই দেখছে। ভাই তোর ফ্যান্ট আছে না ওইখানে? এখন হচ্ছে পরের দিন সকালবেলা, একদম ভোরবেলা আমি উঠেছি। ফজর নামাজ পড়ে আমি একটু চা বানিয়ে নিয়েছি, চাটা বানিয়ে আমরা চাটা খেয়ে বের হয়ে গিয়েছি, আর নাস্তা করেছি হোটেলে। কুমিল্লা এসে আমরা নাস্তাটা করেছিলাম, শুধুমাত্র চা খেয়ে ঘর থেকে বের হয়েছে। ওর আব্বু বলছিল খিচুড়ি রান্না করতে, কিন্তু আমি করিনি, কারণ খিচুড়িটা রান্না করতে গেলে আমাকে আবার অনেক কিছুই ধোয়াফেলা করতে হবে,
আবার অনেক ঝামেলা হবে। এদিক দিয়ে আমি রান্নাঘরটা ক্লিন করে ফেলছি, সব কিছু গোছগাছ করে রাখছি, তো পানিও ফুটিয়ে ফিল্টারে রাখছি, সব কিছু মোটামুটি গুছিয়ে তারপরে বের হলাম। এই যে আমরা এখন সিঞ্জিতে বসে আছি, এরপরে বাস স্ট্যান্ড যাব, তো ওখান থেকে ইউনিক বাসে করে আমি চিটং আসব। তো আমার বাবার বাড়ি যাওয়া পর্যন্ত ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা ব্লগটা দেখতেই থাকুন। তো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। না